আসসালামু আলাইকুম। বাংলাদেশের জিপি কোম্পানি মানে গ্রামীণ ফোন কোম্পানি, তারা মনে মনে বলছে কি জানেন, যে বারবার শুধু আমার উপরেই, বারবার শুধু আমার উপরেই। দর্শক শ্রোতা, সাম্প্রতিক সময়ে দুইটা নিউজ হয়েছে, দেখেছেন যে গ্রামীণ সিম, গ্রামীণ কোম্পানি নতুন কোনো সিম বিক্রি করতে পারবে না, এবং দুই নম্বর হচ্ছে যে আপনি গ্রামীণ ফোন সিমে যদি টাকা রিচার্জ করতে যান ফ্ল্যাকজিলোডের মাধ্যমে, সেখানে আপনি 20 টাকার নিচে করতে পারবেন না। আগে 10 টাকা ফ্ল্যাকজিলোড করেছেন না সিমে, এখন করতে পারবেন না। এই দুইটা জিনিস কতটুকু সত্য, আমরা কাস্টমার কেয়ারে ফোন দিয়ে তাদের একটু লাড়াচাড়া দেবো। ওকে, তো প্রথমে আসেন আমরা প্রথম বিষয়টা নিয়ে আলোচনা করি, আলোচনা আগে শেষ করি ভাই, তারপরে আমরা কল করবো নি। হ্যাঁ, তো প্রথমেই কথা বলবো যে গ্রামীণ কোম্পানি তাদের নতুন সিম বিক্রি করতে পারবে না, কেন? তো এটা আসলে বিটিআরসির সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটাই সাংবাদিকরা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে যেটা বলেছে আর কি, যে গ্রামীণ ফোন তাদের সেবার মান সন্তোষজনক দেখাইতে পারে নাই এবং গ্রামীণ ফোন কোম্পানির বিরুদ্ধে গ্রাহকদের অভিযোগ রয়েছে অনেক, এই জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনাদের কাছে প্রশ্ন যারা ভিডিওটা দেখছেন, গ্রামীণ সিমের সেবা আপনারা কেমন পাচ্ছেন? আপনারা হয়তোবা জানেন যে বাংলাদেশের প্রথম সারির একটা সিম কোম্পানি, তাদের গ্রাহক সংখ্যা প্রায় 8,49,50,000, বুঝতে পারছেন? তো তারা যদি ভালো সেবা না দিতে পারে, গ্রাহকদের যদি, গ্রাহকরা যদি অসন্তুষ্ট হয়, তাহলে এমন সিদ্ধান্ত তো নেওয়া যাইতেই পারে। এদিকে গ্রামীণ ফোন কোম্পানি বলতেছে যেটা তাদের সাথে আসলে অন্যায় হয়েছে। আর এবার আসেন, আমরা এ বিষয়ে কথা বলবো তো ভাই, আমরা একটু পরে কাস্টমার কেয়ারে ফোন দেব। এরপরে আসেন, কিছু মোবাইলে মেসেজ পাঠানো হচ্ছে গ্রামীণ ফোন কোম্পানি থেকে, যে 2 জুলাই থেকে গ্রামীণ ফোন নম্বরে ফ্ল্যাক্সিলোডের মাধ্যমে সর্বনিম্ন ব্যালেন্স রিচার্জ অ্যামাউন্ট 20 টাকা, অর্থাৎ 2 জুলাই থেকে, অর্থাৎ 2 জুলাই থেকে আপনারা ফ্ল্যাক্সিলোডের মাধ্যমে 20 টাকা সর্বনিম্ন রিচার্জ করতে পারবেন, মানে 10 টাকা পারবেন না। এখানে বলা হচ্ছে যে কার্ডের মাধ্যমে যে রিচার্জ করা হয় না, কিংবা 14 টাকা বা 16 টাকার মিনিট প্যাকেজগুলো যে আছে, এগুলো নাকি আগের মতোই থাকবে। তো পেঁচাল কম, আমি ভাই কুড়িগ্রাম গিয়েছিলাম, বুঝছেন তো, কুড়িগ্রাম যাওয়ার ফলে এগুলো ইউজ করতে পারি নাই। আপনাদের দেওয়া অর্থ আমরা কুড়িগ্রামে ত্রাণ দিয়ে এসেছি এবং সিলেটেও গিয়েছিলাম, আপনারা দেখেছেন। আমরা কাস্টমার কেয়ারে ফোন দেই। আচ্ছা ভাই, আমি তো নতুন সিম নিতে চাচ্ছি, এখন যে একটা সংবাদ মানে প্রকাশ পেয়েছে যে গ্রামীণ ফোন নতুন সিম বিক্রি করতে পারবে না, এটা আসলে কতটুকু সত্য? গ্রামীণ ফোন নতুন, আপনি নতুন সিম নিতে চাচ্ছিলেন? জি, সাময়িক সময়ের জন্য স্যার, মানে গ্রামীণ সিমের সকল সিম সাময়িক সময়ের জন্য নেওয়াটা বন্ধ আছে স্যার, বিক্রয় চালু হলে আমার, মানে আপনাদেরকে আবার জানানো হবে স্যার, ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, অনেকের কাছে মেসেজ যাইতেছে যে 2 জুলাই থেকে গ্রামীণ ফোনের সর্বনিম্ন মানে রিচার্জ 20 টাকা, এটা কতটুকু সত্য? জি, 2 জুলাই থেকে আপনি কালকে থেকে আপনাকে যদি আপনি রিচার্জ করেন তাহলে 20 টাকার নিচে আপনি রিচার্জ করতে পারবেন না স্যার, ঠিক আছে? আচ্ছা, এখানে মেসেজের সাথে অনেকেই যুক্ত করতেছে যে কার্ডের যে আছে, কার্ডের ব্যাপারে আগের মতোই থাকবে, বা 14 টাকা বা 16 টাকার যে রিচার্জ প্যাকগুলো আছে সেটাও আগের মতো থাকবে, এটা কতটুকু সত্য? জি, এটাও ঠিক আছে, ওগুলো ঠিক আছে স্যার। জি, মানে কার্ড 10 টাকার কার্ডগুলোও চলবে? জি। আচ্ছা, আর ওই যখন আপনি রিচার্জ করবেন তখন 20 টাকা ইয়া করতে হবে আর কি, যদি যখন আপনি কোনো ফ্ল্যাক্সিলোডের মাধ্যমে যখন রিচার্জ করতে চান, রিচার্জ করবেন তখন 20 টাকা ইয়া করবেন, আর কার্ডের মাধ্যমে যেগুলো রিচার্জ করবেন সেগুলো সেম ভাবে থাকবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাইলেন, মানে ওনারা বলতেছে যে সিম আপাতত বিক্রি বন্ধ, আবার যখন শুরু হবে তখন আপনাদেরকে জানানো হবে। তো তার মানে কথা সত্য ভাই, বারবার গ্রামীণ সিমের কোম্পানির উপরেই। আর এদিকে আপনারা যারা মোবাইলে এতদিন 10 টাকা ফ্ল্যাকজিলোড করে এসেছেন, আপনারা কিন্তু পারবেন না, সর্বনিম্ন ফ্ল্যাকজিলোড করতে গেলে আপনার 20 টাকা ফ্ল্যাকজিলোড করতে হবে, 2 জুলাই থেকে এটা কার্যকর হবে। আর তবে ওই যে কার্ডগুলো আছে না, আপনি কার্ডগুলো ব্যবহার করতে পারবেন, কিংবা 10 টাকা রিচার্জ, 14 টাকা রিচার্জ করলে বা 16 টাকা রিচার্জ করলে যে মিনিট প্যাকগুলো পাওয়া যায় সেগুলো আপনারা পাবেন। শুধুমাত্র ফ্ল্যাকজিলোডের ক্ষেত্রে আপনার সর্বনিম্ন ধারা হয়েছে 20 টাকা। কিরে ভাই, বাংলাদেশের মানুষ কি সব বড় লোক হয়ে গেলো নাকি? হ্যাঁ, আর গ্রামীণ ফোনে সর্বপ্রথম শুরু করলো, কাহিনী কি, মানে বুঝতেছি না ব্যাপারটা। তো ভালো থাকবেন। তো এই যে 20 টাকার ব্যাপারটা কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে লিখবেন, এবং গ্রামীণ সিম কোম্পানির সেবা আসলে কেমন লাগ আপনারা পাচ্ছেন কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে।